বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটার অথবা ক্রিম ছাড়া দুধ দিয়ে হুইপ ক্রিম তৈরি করার সহজ পদ্ধতি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে যে কাজটা করতে হবে, দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার পর দুধটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। এতে করে এইরকম একটা মোটা সর পড়বে। তো এখন হচ্ছে একটা যে ছিদ্রযুক্ত চামচ আছে, তেলের চামচ যেটাকে বলে, সেটা দিয়ে তুলে নিচ্ছি দুধটাকে ঝরিয়ে। এখন আমি একটা বাটির উপরে একটা চালনি দিয়ে দিয়েছি বা ছাঁকনি দিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবটুকু সর আমি তুলে নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। এরপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরো যে সরের নিচে এই যে হুইপ ক্রিমটা আমার পড়ে গেছে আর যে সরটা রয়ে গেছে ওটাকে আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি বাটার তৈরি করব। আর এই যে রয়ে গেছে এটা হচ্ছে ক্রিম। তো এইভাবে করে প্রতিদিন যে রেগুলার দুধটা খাই আমরা, সেটা থেকে কিন্তু এভাবে নিয়ে একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে যখন এটা অনেকগুলো হয়ে যাবে তখন ক্রিমটাকে তৈরি করা যাবে। তো এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে। এতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, কিছুটা বরফ জমে গেছে। তো এটাকে আমি বের করে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এটুকু দিয়েই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের মধ্যে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করা যাবে, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, তবে ব্লেন্ডার মেশিনে কিন্তু এই কাজটা করা যাবে না। তো কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি, দেখতেই পারছেন অনেকটা কিন্তু ক্রিমের মতো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে চিনির গুঁড়া দিয়ে দিয়েছি। চিনিটাকে ব্লেন্ডারে অথবা পাটায় এটাকে গুঁড়া করে চেলে নিতে হবে। তো স্বাদ অনুযায়ী এটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটু বিট করে নিচ্ছি। লো স্পিডে বিট করতে হবে, বিটার স্পিডটা বাড়িয়ে দিয়ে এটাকে বিট করা যাবে না। লো স্পিডে বিট করে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে এটা ক্রিমে পরিণত হবে। দেখতেই পারছেন এটা কিন্তু ক্রিম হয়ে গেছে অলরেডি। দাগ যখন দেখা যাবে যে বিটারের কাটার দাগটা রয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে না, তখন এই বিটারটা থামিয়ে দিতে হবে, তা না হলে এই ক্রিমটা ফেটে যাবে। সেক্ষেত্রে এটা দিয়ে কাজ করা যাবে না, ওভার বিট হয়ে গেলে ক্রিমটা নষ্ট হয়ে যায়, ফেটে যায়। তো এটা আমার তৈরি, এটা দিয়ে আপনি কেক ডেকোরেশন করতে পারেন অনায়াসেই। তো খুব সহজে কিন্তু দুধ থেকে বাটার অথবা ক্রিম তৈরি করে নেওয়া যায়, ঘি তৈরি করে নেওয়া যায়। আর যে আমরা দুধটা থেকে সরটা তুলে নিয়েছি, শুধুমাত্র ফ্যাটটা তুলে নিয়েছি, দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই দুধটা থেকে সব কাজ করা যাবে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।